গত রাত 10:30টার পরে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যে পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাট বা যেটিকে আমরা শেখাচর নামেও চিনি সেই বাজারটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং একটা পর্যায়ে কিন্তু অল্প সময়ের মধ্যে এই শার্টিং পট্টি যে দুটি গলি রয়েছে এই দুটি গলিতে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ী এবং ফায়ার ব্রিগেড জানিয়েছেন যে তারা ঘটনাস্থলে আসার পরেই কিন্তু দেখতে পেয়েছেন যে গলির মুখগুলো সরু এবং এখানে একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজটি কিন্তু ছোট ভাঙা একটি বছরের উপরেও কিন্তু হয়ে গেছে এই ব্রিজটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি যার ফলশ্রুতিতে এখান দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি দূর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে প্রায় 6 ঘন্টা তারা চেষ্টার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে যদিও এখনও কিন্তু এই ক্ষতিগ্রস্ত দোকানগুলোর নিচে যে টিনগুলো রয়েছে তার নিচে কিন্তু কাপড় রয়েছে এবং সেই কাপড়ের আগুন কিন্তু এখনও ধিকি ধিকি করে জ্বলছে এবং ফায়ার ব্রিগেডের একটি ইউনিট কিন্তু এখনও এখানে কাজ করছেন আগুন নিবারণে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনার জন্য যদিও গেল রাত্রে এখানে নরসিংদী সহ আশপাশের প্রায় 10টি ইউনিট কিন্তু এখানে কাজ করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে অগ্নিকাণ্ডটি নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হয়েছে দুটি কারণে একটি হচ্ছে অপ্রশস্ত গলি এবং অনেক মানুষের কিন্তু জটলা ছিল সবাই কিন্তু চাইছেন যে অগ্নি নিরাপণ করতে কিন্তু তাদের অগ্নি নিরাপণের পদ্ধতি না জানার কারণে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটা দেরি হয়ে গেছে তো এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই দুটো গলি কিন্তু অত্যন্ত জমজমাটির গলি ছিল এবং প্রত্যেকটি দোকানে বিপুল পরিমাণে কাপড় কিন্তু মজুদ ছিল এবং এখানে যে তারা বলছেন যে প্রায় 150টি দোকান কিন্তু এখানে একেবারেই বশীভূত হয়ে গেছে এবং এক একটি দোকানের ভিতরে 2, 3, 4, 5টি কিন্তু করে ছোটো ছোটো দোকানও থাকে এই হিসাবগুলো কিন্তু আসলে টানলে এর সংখ্যা আরও বাড়বে তো মোটা দাগে বলা চলে যে এখানে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে ফায়ার সার্ভিস জানিয়েছেন কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সেটি কিন্তু তদন্ত সাপেক্ষ এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আসলে জানা যাবে যে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কী তবে মোটা দাগে বলা চলে যে এই বাজারটি কিন্তু অরক্ষিতই রয়ে গেল এবং গত কয়েক বছরের ধরে কিন্তু প্রায় প্রতি বছরই এখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং একই পরিস্থিতিতে ব্যবসায়ীরা কিন্তু নিঃস্ব হয়ে পড়েন আজকে যেমন অনেকের সাথে কথা হয়েছে তারা কিন্তু একেবারে পথে বসে গেছেন তারা কি করবেন কিভাবে তাদের ঋণ পরিশোধ করবেন সেইটি নিয়ে কিন্তু তারা উদ্বিগ্ন এবং দোকানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি আয়েশা শুধু দেখতে পারলাম জল জল করে জ্বলতেছে আমরা এখানে মোটামুটি আমার 12,300 পিস মোটামুটি আমার রেগুলার দামে যেটা হয় সেটা হচ্ছে প্রায় 1,40,000-এর উপরে তা আমি এত টাকার ঋণ করার পরে মানুষের কাছ থেকে দেন ধারণা করার পরে এরপরে পার্টিদের কাছ থেকে টাকা মালটাল বাকি টাকি নেওয়ার পরে এখন তো আসলে সব শেষ স্কুল ড্রেস এ সমস্ত যাবতীয় আইটেমের মাল আছিল মাল হইব প্রায় 1.5 কোটি টাকার উপরে পুরো ঘরে মাল একটাও কোনো কিছু বাইর করতে পারে নাই ক্যাশে আসলো 10-12 লাখ টাকার মতো নগদ এই টাকাটাও বাইর করে নিতে পারে নাই এই যে ক্যাশ ফুইরা টুইরা সাই দুনো সাইড তিনো সাইডে দিয়েছে এক মাল কোনো কিছু ক্যাশের থেকে টাকা খাতা টাতা হিসাবে এইগুলি কোনো কিছু বাইর করতে পারে নাই একবারে আমি শেষ বাবা নিশ্চয় আমগড়ের মধ্যে আমার মধ্যে মনে করেন আপনার এই ফুতো বকলম আছিল প্রায় মনে করেন 40 লাখ টাকার মতো মাল নষ্ট হয়েছে আর এমনি তো কত ওটা 10 জনের গেছে